অনেকদিন আগের কথা, রূপসা নদীর ধারে এক রাজ্য ছিল। সেই দেশের নাম নাগরাজ্য। নাগরাজ্য দেখতে ভয়ঙ্কর সুন্দর। ফুলে ফুলে ভরে আছে গাছগাছালি, আর তাতে জড়িয়ে আছে অসংখ্য সাপ। নাগরাজ্যের প্রধান হলেন সর্পরানী। তিনি নাগরাজ্য শাসন করতেন, আর তাকে সাহায্য করত সর্পরাজ। সুখে শান্তিতেই তারা রাজ্য শাসন করছিল। কিন্তু সর্পরানীর মনে সুখ ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। একদিন সর্পরানী সর্পরাজকে বলল, পোড়া কপাল আমাদের, এই রাজ্যে কোনো কিছুর অভাব নেই। চারদিকে সুখ আর শান্তি বিরাজ করছে, কেবল অভাব একটি কন্যা সন্তানের। মন খারাপ করো না রানী, বিধাতা হয়তো আমাদের ভাগ্যে কোনো সন্তান দেয়নি। আমি আমার কথা ভাবি না সর্পরাজ, আমি ভাবছি এই নাগরাজ্যের কথা। আমার পরে যদি কোনো সর্পরানী না থাকে, তাহলে নাগরাজ্য ধ্বংস হয়ে যাবে। এই রাজ্য রক্ষার জন্য হলেও একটা নাগকন্যা দরকার। তা ঠিক বলেছো, নাগকন্যা না হলে এই রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার। তবে এই সমস্যা থেকে আমাদের কেবল একজনই উদ্ধার করতে পারে, আদিনাগিনী পারে আমাদের একটা নাগকন্যা দিতে। চলো আমরা তার কাছে যাই, তিনি নিশ্চয় আমাদেরকে ফিরিয়ে দেবেন না। চলো তাহলে, আমার আর দশ হয়েছে না, এখনই আদিনাগিনীর কাছে যাব, গিয়ে তার কাছে একটি নাগকন্যা চাইব। এই বলে সর্পরানী আর সর্পরাজ আদিনাগিনের কাছে গেল। আদিনাগিন থাকতো এক পাহাড়ের চূড়ায়, সেটি ছিল সর্পরাজ্যের সবচেয়ে বড় পাহাড়। অনেকদিন পথ চলার পর তারা আদিনাগিনের কাছে গেল এবং তাকে সবকিছু খুলে বলল। সর্পরানীর কথা শুনে আদিনাগিনী বলল, এ তো খুবই চিন্তার বিষয়, তোমাদের কোনো উত্তরসূরি না থাকলে নাগরাজ্য ধ্বংস হয়ে যাবে। যে করে হোক নাগরাজ্যকে রক্ষা করতে হবে, আর সেজন্য আমাদের একটা কন্যা সন্তান দরকার। আপনি আমাদের সাহায্য করুন আদিনাগিন। আমি তোমাদের কোনো ধরনের সাহায্য করতে পারবো না, তবে আমি একটা উপায় জানি যার দ্বারা তোমরা সন্তানের মা বাবা হতে পারবে। কি উপায় বলুন? তোমার মায়াপুরীতে যেতে হবে, সেখানে মায়াপুরীর কাছে দুটো সোনার ফল আছে, সেই ফল নিয়ে সর্পরানীকে খাওয়াতে হবে। ঠিক আছে আদিনাগিন, আমি সেই ফল এনে সর্পরানীকে দেব। তবে শোনো, তোমাকে নাগ পূর্ণিমার রাতে মায়াপুরীতে যেতে হবে, আর সেখানে কেবল এক রাত থাকতে হবে। এক রাতের বেশি থাকলে তুমি আর কোনোদিনও নাগরাজ্যে ফিরে আসতে পারবে না। এরপর সর্পরানী আর সর্পরাজ আদিনাগিনীর কাছ থেকে বিদায় নিলেন। আর এরপর নাগ পূর্ণিমার রাতে সর্পরাজ মায়াপুরীর দিকে যাত্রা শুরু করলেন। কিন্তু মায়াপুরীতে যাবে কিভাবে? পায়ে হেঁটে মায়াপুরীতে যাওয়া যাবে না। তখন সর্পরানী সর্পরাজকে একটা জাদুর মাদুর দিলেন, আর দিয়ে বললেন, দক্ষিণা বাতাস বইলে এই মাদুরি চেপে বসবে, এই মাদুরি তোমাকে মায়ের কাছে নিয়ে যাবে। তুমি সেখানে বেশিক্ষণ দেরি করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ সর্পরানী, তুমি চিন্তা করো না, আমি ভোর হওয়ার আগেই মায়াপুরী থেকে ফিরে আসব। দক্ষিণা বাতাস শুরু হতেই বাতাসে মাদুরটি ভাসতে লাগলো। সর্পরাজ তার উপর উঠে দাঁড়ালো, সাথে সাথে মাদুরটি বাতাসে চলতে শুরু করলো। এক সময় তা মায়াপুরীতে গিয়ে থামলো। তারপর সর্পরাজ মায়াপুরীতে ঢুকল। সেখানে গিয়ে দেখল এক পরী ঘুমিয়ে আছে। অনেক ডাকাডাকিতেও তার ঘুম ভাঙল না। একসময় সর্পরাজের চোখ পড়ল মায়াপুরীর পায়ের কাছে একটা সোনার কাঠি পড়ে আছে। মাথার কাছেও সেরকম দেখতে একটা সোনার কাঠি রয়েছে। সর্পরাজ কাঠি দুটো হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখল, তারপর না জেনেই একটি অন্যটির জায়গায় রেখে দিল। সাথে মায়াপুরী ঘুম থেকে জেগে উঠল। সে বলল, কে তুমি, এখানে কেন এসেছ? জানো না মায়াপুরী অভিশপ্ত হয়ে গেছে, এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, এখানে বেশিক্ষণ থাকলে রাক্ষসী তোমাকেও ঘুম পাড়িয়ে দেবে। কোথায় সে রাক্ষসী আমাকে বলো, আমি এখনই তাকে বধ করে তোমায় উদ্ধার করব।
তুমি পারবে না তার সাথে। ওর অনেক ক্ষমতা, আমাদের মায়াপুরে সবাইকে সে ঘুম পাড়িয়ে রেখেছে। এমন সময় সেখানে রাক্ষসে আসলো। মায়াপুরী তার আগে ভাগেই বুঝতে পেরে বলল, তুমি তুমি এক্ষুনি লুকিয়ে পড়ো সর্বরাজ, না হলে রাক্ষসী তোমায় প্রাণে মেরে ফেলবে। মায়াপুরীর কথা শুনে সর্পরাজ সাপ হয়ে একটা ফুলের মধ্যে লুকিয়ে পড়ল। তখন রাক্ষসী এসে মায়াপুরীকে বলল, কে তোমায় ঘুম থেকে জাগিয়েছে? আমি না তোমায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম? কেউ জাগেনি, আমি নিজ থেকে ঘুম থেকে উঠলাম। তা হতে পারে না, সোনার কাঠি রূপার কাঠির মায়া ভেঙে কেউ জেগে উঠতে পারে না। সত্যি করে বলো, কে এসেছিল? তখন সর্পরাজ বলল, আমি সর্পরাজ, তোমায় বধ করতে এসেছি। কি এত বড় সাহস তোর? আমায় মারবি? জানিস আমার ক্ষমতা কত? তোকে এক্ষুনি ফুল গাছ বানিয়ে রেখে দিতে পারি। এই বলে রাক্ষসী সর্পরাজের দিকে হাত বাড়িয়ে তার গলা চেপে ধরল। সর্পরাজ তখন সাপে পরিণত হল। সেই মুহূর্তে মায়াপুরী একটা ফুলদানি রাক্ষসীর দিকে ছুঁড়ে মারল। রাক্ষসী তখন সর্পরাজকে ছেড়ে দিল। সর্পরাজ তখন তার নাকশক্তি প্রয়োগ করল। সাপের বিষে রাক্ষসীর সারা শরীর নীল হয়ে গেল। কিছুক্ষণ পর সে মারা গেল। সাথে সাথে মায়াপুরীর সকল পরীরা মুক্ত হল। মায়াপুরী তখন নাগরাজকে বলল, তুমি আমাদের আজ মুক্ত করেছ, আমি এর প্রতিদিতে চাই। বলো বলো তোমার কি চাই? তোমার সোনার ফলগুলো আমাকে দাও, এগুলোর খুব দরকার। কেবল এগুলো পেলেই আমাদের নাগবংশ রক্ষা পাবে। ঠিক আছে, দিচ্ছি। এই বলে মায়াপুরী সোনার আপেল সর্পরাজের হাতে তুলে দিল। সর্পরাজ তখন বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ মায়াপুরী। আমার হাতে বেশি সময় নেই, ভোর হওয়ার আগেই আমাকে নাগরাজ্যে ফিরে যেতে হবে। আচ্ছা যাও সর্পরাজ, তবে আবার এসো। মায়াপুরীর কাছ থেকে বিদায় নিয়ে সর্পরাজ জাদুর মাদুরে উঠে দাঁড়ালো। সাথে সাথে মাদুর উঠতে শুরু করলো। নাগরাজ্যে এসে সর্পরাজ ফল দুটো সর্পরানীকে দিয়ে বলল, রানী এই ফল দুটো খেয়ে নাও। মহানাগিনীর কথা সত্যি হলে কয়েকদিন পরেই তোমার গর্ভে নাগকন্যার জন্ম হবে। সর্পরাজের হাত থেকে সর্পরানী ফল দুটো নিয়ে খেল। আর কিছুদিন পর সর্পরানীর দুটো কন্যা সন্তান হল। সর্পরানী তাদের নাম রাখল মোহিনী আর সোহিনী। তারা দুজন একসাথে বেড়ে উঠতে শুরু করল। মোহিনী ছিল খুবই হিংসুক আর অহংকারী, অন্যদিকে ছোট সোহিনী ছিল খুবই অমায়িক আর গুণবতী। সে সর্পরাজ্যে সবার সাথে মিশত, এজন্য সর্পরাজ্যে সবাই তাকে ভালোবাসত। সেজন্য মোহিনী সব সময় সোহিনীকে হিংসে করত, তার সাথে খারাপ ব্যবহার করত। একদিন সোহিনী মোহিনীকে বলল, দিদি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো কেন? তুমি তো আমার বোন, আমি তোমায় অনেক ভালোবাসি। বোন হলেও তুই সবসময় আমার সাথে প্রতিযোগিতা করিস, সবসময় বাবা মার কাছে ভালো শাস্তির চেষ্টা করিস, নাক মনে লোভে এসব করিস, তা আমি বুঝি না ভেবেছিস? ছি ছি ছি, নাক মনের কথা কখনো আমার মনে উধাও হয়নি দিদি। যে উপযুক্ত সে এমনি নাগমণি পাবে, নাগমণি কেবল আমি পাবো। অন্য কেউ যদি তা পেতে চায় তাহলে আমি তাকে শেষ করে ফেলবো, নাগমণি তুমিই পাবে। এর জন্য কাউকে শেষ করতে হবে না, কারণ বাবা মা তোমাকেই বেশি ভালোবাসে। এদিকে দেখতে দেখতে মোহিনী আর সোহিনী বয়স 18 হয়ে গেল। সর্পরাজ্যের নিয়ম অনুসারে নাগকন্যার বয়স 18 হয়ে গেলে তাকে নাগমণি দিয়ে সর্পরানী ঘোষণা করতে হবে। একদিন সর্পরানী বলল, মেয়েদের বয়স তো 18 হয়ে গেল, এবার তাদেরকে উপযুক্ত পাত্রে তুলে দিয়ে আমি নিশ্চিত হতে চাই। তা বেশ বলেছ রানী, কিন্তু দুজনের মধ্যে কাকে তুমি নাগমণি দেবে? আমার কাছে তো দুই মেয়েই সমান। রাজ্যের নিয়ম হিসেবে যদি বড় মেয়েকে দিতে হয় তবে নাগমণি মোহিনী পাবে। কিন্তু সোহিনীকে তো বঞ্চিত করা হবে,
সেই ইচ্ছে করে তো ছোট হয়ে জন্মায়নি, আর নাগমণির জন্য বেশি উপযুক্ত তাকে আমার মনে হয়। তাহলে কি করব বলো? আমাদের তো যে কোনো একজনকেই নাগমণি দিয়ে সর্বনাশ করতে হবে। আমাদের এই সমস্যার সমাধান কেবল আদি নাগিনী করতে পারবে, চলো আমরা তার কাছে যাই। এই বলে সর্পরাজা সর্পরানী আদি নাগিনীর কাছে গেল। আর বলল, আমরা আবার বিপদে পড়ে আপনার কাছে এসেছি নাগিনী, আপনি এবারও আমাদের সাহায্য করুন। কি বিপদ তা আগে বলো, তারপর দেখছেন তোমাদের সাহায্য করা যায় কিনা। সোনার ফল খাওয়ার পর আমার দুটো কন্যা সন্তান হয়, তারা দুজন একসাথে বড় হয়েছে। এই পূর্ণিমায় তাদের দুজনের বয়স 18 হবে। সর্পরাজ্যের নিয়ম অনুসারে তাদের একজনকে নাগমণি দিয়ে সর্পরানী ঘোষণা করতে হবে। বেশ, তা তো করতেই হবে। নাগমণিকে আজীবন তোমাদের কাছে থাকবে নাকি তা নয়, কিন্তু দুজনের কাকে আমরা নাগমণি দিব তার সিদ্ধান্ত নিতে পারছি না। এই জন্য আপনার কাছে এসেছি আদি নাগিনী। দুজনের মধ্যে যে সবচেয়ে গুণবতী, যার হৃদয়ে সবার জন্য ভালোবাসা আছে, যে সবার বিপদে সাহায্য করবে, তাকেই তোমরা নাগমণি দান করো। মা বাবার কাছে তো সব সন্তানই গুণবতী, সব সন্তানকে বাবা মা সমানভাবে ভালোবাসে। তাহলে আমরা কিভাবে বুঝবো কে বেশি উপযুক্ত? এই জন্য তোমরা এক কাজ করো, তোমাদের দুই সন্তানকে পৃথিবীতে পাঠিয়ে দাও। সেখানে গিয়ে যে মানুষের সাথে মিশতে পারবে, মানুষের উপকার করবে, তাকেই তোমরা নাগমণি দিয়ে সর্পদান করো। আদি নাগিনীর কথা শুনে সর্পরাজা সর্পরানী নাগরাজ্যে ফিরে এলেন। তারপর একদিন মোহিনী আর সোহিনীকে ডাকলেন। মোহিনী, সোহিনী, কোথায় তোমরা? এখনই এখানে এসো। বাবা, মা, কি হয়েছে? কিসের জন্য আমায় ডাকলে? তোমাদের দুবোনকে আজ এক বিশেষ কাজের জন্য ডাকা হয়েছে। তোমরা জানো যে আমার পরে তোমাদের দুজনের একজনকে সর্পরানী করা হবে। হ্যাঁ জানি, আর সেটা হলাম আমি। না মোহিনী, শুধু তোমাকেই আমরা এই সুযোগ দিতে পারি না। আমাদের আরেক মেয়ে আছে, তাকেও সুযোগ দিতে হবে। কি সুযোগ বাবা? সর্পরানী হওয়ার সুযোগ মা, আর সেজন্য তোমাদের এক কঠিন পরীক্ষা দিতে হবে। তোমাদের দুজনকে পৃথিবীতে যেতে হবে, সেখানে গিয়ে মানুষের সাথে বাস করতে হবে। যে সকল মানুষের সাথে মিশতে পারবে, তাদের ভালোবাসতে পারবে, মানুষের উপকার করবে, আমরা তাকেই সর্পরানী করব। আর হ্যাঁ, পৃথিবীতে বাস করাকালীন তোমাদের অবশ্যই নাগশক্তি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। বাবা মার কথা শুনে মোহিনী বলল, পৃথিবীতে যাওয়ার কি দরকার বাবা? সর্পরাজ্যে আমাদের কোনো পরীক্ষা দিন, পৃথিবীর মানুষ আমার সহ্য হয় না। তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে, এটা আদি নাগিনের আদেশ। যে সে আদেশ মানবে না তার জন্য রয়েছে আদি নাগিনীর কঠিন শাস্তি। এই কথা শুনে মোহিনী বলল, ঠিক আছে বাবা, আমরা পৃথিবীতে যাব। বেশ তো সে দেশ, দু বোনে মিলে একসাথে থাকবো। তাহলে এই অমাবস্যা রাতে তোমরা পৃথিবীতে যাত্রা করো, অমাবস্যা ছাড়া আর পৃথিবীতে যেতে পারবে না। তারপর বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মোহিনী আর সোহিনী পৃথিবীতে আসলো। আর তারা একটা জঙ্গলে নামলো, গভীর জঙ্গল, অন্ধকারে সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। সেই সময় সোহিনী মোহিনীকে বলল, কি রে দিদি, এভাবে জঙ্গলে দাঁড়িয়ে থাকলে কি হবে? এমন অন্ধকার দাঁড়িয়ে থাকলে হিংস্র পশু আমাদের আক্রমণ করতে পারে, আমাদের তো একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে। হিংস্র পশু আক্রমণ করলে আমরা তাকে আমাদের বিষ দিয়ে ধ্বংস করে দেব। বাবা না বলল এখানে এসে আমাদের নাগশক্তি ব্যবহার না করতে? আরে ধুর ধুর, বাবা মা তা কখনো জানতে পারবে নাকি? তাহলে দিদি, আমি তোমার সাথে নেই, আমি বাবা মার অবাধ্য হতে পারবো না, আমি একজন সাধারণ মানুষের মতোই থাকবো।
তাহলে তুই আমার সাথে আসিস না, আমি পৃথিবীর নাগপুরীতে গিয়ে থাকবো। সে কি কথা গো, তুমি আদিনাগিনীর কথা অমান্য করে পৃথিবীর নাগপুরীতে যাবে? তাহলে আমি কোথায় যাব? এই অজানা পৃথিবীতে তোমায় ছাড়া আমার আর আপন কে আছে? আমাকে এভাবে রেখে তুমি যেও না। নাকাম করিস না তো সোহিনী, পৃথিবীর সাপখোপরা জঙ্গলেই থাকে, আমি এখন পৃথিবীর নাগপুরীতে গেলাম। এই বলে মোহিনী বনের ভেতরে চলে গেল, আর সোহিনী রাস্তার ধারে বসে কাঁদতে শুরু করল। কিছুক্ষণ কাঁদার পর সে উঠে দাঁড়ালো, আর তারপর বলল, না এভাবে কাঁদলে চলবে না, আমাকে নিজের পথ নিজেই দেখতে হবে। বাবা মা আমাকে এক মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তাদের দায়িত্ব আমি পালন করতেই হবে। এই বলে সে সামনে চলতে শুরু করল। অন্ধকারে হাঁটতে হাঁটতে সে একটা আলো দেখতে পায়, আলোটা এক গুহা থেকে বেরোচ্ছিল। সোহিনী গুহার সামনে গিয়ে বলল, কেউ আছেন এখানে? আমাকে দয়া করে আজ রাতের জন্য একটু আশ্রয় দিন। কিন্তু গুহার ভেতর থেকে কোনো শব্দই পাওয়া যাচ্ছিল না, তাই সোহিনী বুকে সাহস নিয়ে সেই গুহার ভিতরে ঢুকল। ঢুকে সে দেখল সেখানে কেউ নেই, কয়েকটা পড়ে থাকা কাঠ থেকে আগুন জ্বলছিল, তার পাশে পাথরের উপর একটা বিছানা আর কিছু ফলমূল ছড়ানো রয়েছে। সে এসব দেখে খুব অবাক হয় আর বলে, বাঁচা গেল, গুহায় কোনো পশু থাকলে আজ প্রাণটাই যেত। এখানে তো মনে হচ্ছে কোনো মানুষ বাস করে। সে যাই হোক, আমি আজ এই গুহা ছাড়ছি না, আজ রাতে আমার এখানেই থাকতে হবে। এই বলে সে মাটিতে রাখা কিছু ফল খেয়ে আগুনের পাশে শুয়ে পড়ে। হঠাৎ সোহিনী কারো পায়ের আওয়াজ শুনতে পায়। সে তখন আগুন থেকে একটা জ্বলন্ত কাঠ হাতে নিয়ে দরজায় গিয়ে দাঁড়ায়। কাঠের আগুনে সে দেখতে পায় একটা সুঠাম দেহী যুবক কাঁধে একটা হরিণ নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে। সোহিনী তাকে দেখে বলল, আশ্চর্য, কে আপনি? এত রাতে এখানে এসেছেন কেন? ছেলেটি তার কথা শুনে হেসে উঠল, তারপর বলল, আরে এ তো দেখছি চোরের মায়ের বড় গলা, আমার বাড়িতে ঢুকে এখন আমাকেই বলছে আমি কে। এটা আপনার বাসা তার প্রমাণ আছে, আর প্রমাণ থাকলেও আমি আজ এই গুহা ছাড়ছি না, আপনি অন্য কোথাও গিয়ে থাকুন। এই অন্ধকারে আমি কোথায় যাব? এখন বের হলেই হিংস্র চিতা আমাকে টুকরো টুকরো করে গিলে খাবে। আমি তা মানছি না, আপনি ভেতরে আসতে পারবেন না, এটা সাফ কথা। আচ্ছা বেশ, আমি না হয় আজ গুহার বাইরেই থাকবো, এখন একটু ঢুকতে দিন, এই হরিণটি পুড়িয়ে খেয়ে নেই, খিদেই পেট জ্বলে যাচ্ছে। ঠিক আছে আসেন। সোহিনীর কথা শুনে ছেলেটি ভিতরে ঢুকল, তারপর রান্না করতে শুরু করল। কাজের পাশাপাশি সোহিনীর সাথে টুকটাক আলাপও হলো। এর কিছুক্ষণ পর তাদের দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। ছেলেটি বলল, অনেক কথা হলো, কিন্তু তোমার পরিচয়টাই তো জানতে পারলাম না। আমি সোহিনী, আমি সর্পরাজ্যে নাগকন্যা, এই পৃথিবীতে আমি একটি পরীক্ষার জন্য এসেছি। তুমি কে আর ঘর ছেড়ে গুহায় বাস করছো কেন? সে অনেক কথা, আমি এই রাজ্যের রাজকুমার আবির। আমি যখন খুব ছোট ছিলাম তখন এক রাক্ষসী তার দলবল নিয়ে এই রাজ্যে আক্রমণ করে। সে আমার বাবা মাকে বন্দি করে আমাকে এই জঙ্গলে ফেলে দেয়, সেই থেকে আমি এই গুহায় বাস করছি। রাক্ষসীর হাত থেকে তোমার বাবা মাকে উদ্ধার করনি? উদ্ধারের চেষ্টা করেছিলাম সোহিনী, রাক্ষসীর অনেক ক্ষমতা, আমি তার সাথে পারি না। অবশ্যই পারবে, আমি তোমায় সাহায্য করব আবি। ঠিক আছে, সে পরে দেখা যাবে, তুমি এখন ঘুমাও, আমি বাইরে বসে পাহারা দিচ্ছি। এই বলে আবির গুহার বাইরে চলে গেল। সে সারা রাত জেগে সোহিনীকে পাহারা দিল। পরদিন সকালে আবির সোহিনীকে বলল, সোহিনী আমি বনের মধ্যে শিকারে যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি না ফেরা পর্যন্ত কোথাও যেও না। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না।
সোহিনীর কাছ থেকে বিদায় নিয়ে আবির চলল শিকারে। এদিকে মোহিনী পৃথিবীর নাগরাজ্যে গেল, গিয়েই তার নাগশক্তি ব্যবহার করতে শুরু করে দিল। মোহিনী অন্য সাপেদের ডেকে বলল, শোনো তোমরা, আমি হচ্ছি ভবিষ্যৎ সর্পরানী। মা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তোমাদের দেখাশোনা করার জন্য। আমার সব কথা তোমাদের এখন থেকে মেনে চলতে হবে, না হলে আবার বিষে সবাইকে ধ্বংস করে দেব। এই কথা শুনে একটা সাপ বলল, কেন নয়, আমরা আপনার সব কথা মেনে চলবো মহারানী, আপনি যা বলবেন তাই আমরা পালন করব। এরপর একদিন মোহিনী জঙ্গলে ঘুরতে বের হলো। সে যেতে যেতে হঠাৎ আবিরকে বনের মধ্যে দেখতে পেল। আড়াল থেকে তাকে দেখে সে খুব পছন্দ করে ফেলল। কে এই সুদর্শন ছেলে, কোন দেশে রাজকুমার? একে আমার চাই, আমি নাগরানী হলে একেই নাগরাজ বানাবো। এদিকে আবির সেসবের কিছুই জানতে পারল না, সে শিকার শেষ করে গুহার দিকে রওনা দিল। মোহিনীও তার পিছু পিছু আসতে লাগল। এদিকে সোহিনী গুহার সব কাজ সেরে সবে রান্না চড়ালো। আবির সেটা দেখে খুব অবাক হলো। সে দেখল তার অগোছালো ঘরখানা আজ পরিপাটি হয়ে আছে। সে সোহিনীকে বলল, তুমি শুধু শুধু কষ্ট করে এগুলো করতে গেলে কেন? তুমি আমার অতিথি, তোমাকে এসব কাজ করা মানায় না। মেয়েদের একসময় ঘরের কাজ করতে হয়, তাই আগে থেকে দেখছিলাম এগুলো পারি কিনা। না সোহিনী, তোমার নরম হাতে এসব শক্ত কাজ মানায় না। তুমি রাজরানী হবে, তোমার সব কাজ দাসীরা করে দেবে। এটা শুনে সোহিনী হেসে ফেলল আর সে বলল, কে হবে আমার রাজা, তুমি নাকি? এ তো আমার সৌভাগ্য, তোমার মতো মেয়ে আমার রানী হবে, কিন্তু আমি এই রাজ্যের মুকুটহীন রাজা, আমাকে বিয়ে করলে দাসীবাদী পাবে না। আমার এতেই চলে যাবে। আবিরা সোহিনীর এই সব কথা আড়াল থেকে মোহিনী শুনে ফেলল, আর শুনে সে রাগে ফেঁপে উঠল। সে মনে মনে বলল, সোহিনী, তুই সারা জীবন আমায় জ্বালিয়েছিস, এবারও আমার পছন্দের মানুষকে কেড়ে নিতে চাস, এবার আমি তোকে ছাড়ব না। এই বলে মোহিনী নাগপুরীতে ফিরে আসলো। সেখানে গিয়ে সে তার রাগ অন্য সব সাপেদের উপর ঢালতে শুরু করল। তখন কালু এসে বলল, কি হয়েছে নাকি, আপনি আজ এত চঞ্চল কেন, কিছু কি হয়েছে আপনার সাথে? হয়েছে, অনেক কিছুই হয়েছে। আমি একজনকে খুন করতে চাই কালু। আপনি আপনার বিষ দিয়ে তাকে শেষ করে দিতে পারেন, তাহলে এত চিন্তা কেন করছেন? আমার বিষে তাকে হত্যা করা যাবে না, সে আমার চেয়ে বেশি বিষধর, তাকে মারার অন্য উপায় লাগবে। একটা উপায় আছে মহারানী, এই জঙ্গলে একটা রাক্ষস বাস করে, আপনি তাকে দিয়ে ওকে হত্যা করতে পারবেন। কোথায় পাবো সেই রাক্ষসকে, বলো বলো আমায়। সে অদৃশ্য হয়ে থাকে, তাকে কোথাও খুঁজে পাবেন না, কেবল অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাকে আহ্বান করলেই সে প্রকট হবে। কালুর কথা মতো মোহিনী একটা অগ্নিকুণ্ড সাজালো, তারপর সেই আগুনের সামনে গিয়ে দক্ষরাজ নামের এক রাক্ষসকে আহ্বান করল। এক সময় আগুন থেকে সে রাক্ষস বের হয়ে এলো। এসে সে বলল, আমায় ডাকলে কেন, কে চাই তোমার? জানো না আমায় আহ্বান করলে আমাকে তুষ্ট করতে হয়? এখন কোনো মানুষ বলি দিয়ে আমায় আগে তুষ্ট করো। তোমায় এক প্রয়োজনে ডেকেছি দক্ষরাজ, তুমি আমার বোন সোহিনীকে শেষ করে দাও, তাহলে আমার কাজও হবে, তোমার মানুষ বলি দেওয়াও হবে। রাক্ষস কিছুক্ষণ ভেবে বলল, তা করতে পারি, কিন্তু বিনিময়ে আমাকে তোমার নাগ শক্তির কিছু অংশ দিতে হবে। মোহিনীও কিছুক্ষণ ভাবল, তারপর একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে, নাগ শক্তি দেব, তবে তার আগে এই কাজ ঠিক মতো করো, পরে ভেবে দেখব
তোমায় আমার শক্তি দেওয়া চাই কিনা। বেশ, আমি যাচ্ছি তাহলে সৈনিকে হত্যা করতে। এই বলে রাক্ষস আগুনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এদিকে সোহিনী আর আবির তার গুহার মধ্যে বসবাস করছে। এক সময় সোহিনী আবিরকে বলল, আবির, জল শেষ হয়ে গেছে, আমি ঝর্ণা থেকে জল আনতে গেলাম। না সোহিনী, তুমি একা যেও না, এই বন তোমার জন্য নিরাপদ নয়, আমিও সাথে যাই। আমার কিচ্ছু হবে না, আমি ঠিক যেতে পারবো। যদি আমি ফিরতে দেরি করি তাহলে তুমি আমার খোঁজ দিন ঝর্ণার কাছে যেও। এই কথা বলে সোহিনী ঝর্ণায় গেল। সেখানে গিয়ে সে ঝর্ণার জলে স্নান করে কলস ভরে গুহার দিকে রওনা দিল। সোহিনী যখন জল নিয়ে বনের মাঝখানে এলো তখন দক্ষরাজ এসে সোহিনীর সামনে দাঁড়ালো। আর তাকে দেখে সোহিনী বলল, কে তুমি, আমার পথ আটকে দাঁড়ালে কেন? আমি দক্ষরাজ, আমি তোমার প্রাণ হরণ করতে এসেছি মেয়ে। যদি প্রাণীর মায়া থাকে তাহলে পথ ছেড়ে দাঁড়াও। তোমার এমন অবস্থা করব যে আর কোনো দিনও কারো অনিষ্ট করার চেষ্টা করবে না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এক ক্ষুদ্র বালিকা হয়ে তুমি আমার মতো রাক্ষসের সাথে লড়াই করবে? এসো দেখি কে কাকে জব্দ করে। মোহিনী তখন তার নাগশক্তি প্রয়োগ করে রাক্ষসকে ধ্বংস করে দিতে চাইল। কিন্তু হঠাৎ তার বাবার কথা মনে হলো। তার বাবা বলেছিল পৃথিবীতে বাস করাকালীন সময়ে নাগশক্তি ব্যবহার করার থেকে বিরত থাকতে হবে। না না, রাক্ষসকে বধ করতে কখনো নাগশক্তি ব্যবহার করা যাবে না। বাবা আমাকে বারবার মানা করেছেন পৃথিবীতে নাগশক্তির ব্যবহার না করার জন্য। জঙ্গলের ভেতরে দৌড়াতে শুরু করে। রাক্ষসও তার পেছনে দৌড়াতে থাকে। এদিকে সোহিনী ফিরে আসছে না দেখে আবির চিন্তিত হয়ে পড়ল। সে বলল, কি ব্যাপার, সোহিনী এখনো ঝর্ণা থেকে এলো না কেন? তার কোনো বিপদ হলো না তো? এই বলে আবির সোহিনীকে খুঁজতে বনের দিকে রওনা দেয়। সে ঝর্ণার পাশে গিয়ে দেখল সেখানে সোহিনীর কলসি পড়ে আছে। তা দেখেই অলোকচন্দ্র বুঝতে পারল তার কোনো বিপদ হয়েছে। তখন অলোকচন্দ্র জঙ্গলের ভিতরে ছুটতে লাগল। এদিকে রাক্ষসের তাড়া খেয়ে সোহিনী একটা কুয়োর ধারে এলো। আর রাক্ষস তখন তাকে ধরতে পেছন দিয়ে দৌড়ে এসেছে। সোহিনী তখন কুয়াটা দেখল, তার ভিতরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আবার পিছন ফিরে রাক্ষসকে দেখল, সে প্রায় তার কাছাকাছি চলে এসেছে। তখন সোহিনী কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ল। রাক্ষস এসে দেখল সোহিনী কুয়োয় ঝাঁপ দিয়েছে। আর সে তখন বলল, যাক বাবা, আপন বিদায় হয়েছে, আমার আর কষ্ট করে মারতে হলো না, যাই এবার মোহিনীকে খবরটা দিয়ে আসি। এই বলে সে মোহিনীর কাছে গেল আর গিয়ে তাকে বলল, সোহিনীকে এক গভীর কুয়োয় ফেলে এসেছি, সেখান থেকে সে কোনোদিনও উঠে আসতে পারবে না, তুমি আর কোনো চিন্তা করো না। ঠিক আছে, এবার তুমি আসতে পারো। সে কি কথা, তোমার সাথে আমার চুক্তি হলো, সোহিনীকে আমি শেষ করে দিলে তুমি তোমার নাগ শক্তির একাংশ আমায় দেবে, তুমি আমার সাথে ছলনা করলে এর ফল কিন্তু ভালো হবে না। আমি তো আমার শক্তি বিলিয়ে বেড়াচ্ছি না দক্ষরাজ, তাছাড়া আমি এখনো নাগমণি পাইনি, যখন নাগমণি পাবো তখন তোমাকে কিছু শক্তি দান করব। এখন এখান থেকে বিদায় হও, তুমি এখান থেকে যাবে নাকি আমার বিষ দিয়ে শেষ করে দেব। এই কথা শুনে দক্ষরাজ সেখান থেকে পালিয়ে গেল। তারপর মোহিনী আরেক নতুন ফন্দি আটল। সে সোহিনীর রূপ ধরে বনে দৌড়াতে থাকল। আর এক সময় আবিরের সামনে গিয়ে পড়ল। আবির তাকে দেখে বলল, সোহিনী কি হয়েছে, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? বাঘ, এক বাঘ আমি আক্রমণ করেছে, আমি কোনো মতে তার মুখ থেকে পালিয়ে এসেছি। কোথায় বাঘ, দেখিয়ে দাও আমাকে, আমি এখনই ওর গলা কেটে ওকে জমের বাড়ি পাঠাবো। আমার পিছনেই আসছিল, এখন মনে হয় তোমাকে দেখে পালিয়েছে। বেটা পালিয়ে যাবে কোথায়, আমি ওকে ঠিক বের করব। আর তোমাকে না বলেছি একা না আসতে? এখন চলো আমরা গুহায় ফিরে যাই,
এই বলে আবির আর মোহিনী গুহায় ফিরে আসল। এদিকে সোহিনী যে কুয়োতে লাভ দিয়েছিল সেটা এক জাদুর কুয়ো ছিল। কুয়োর নিচে সোহিনী গিয়ে দেখল সেখানে একটা ছোট্ট গ্রাম, ফুলে ফলে ভরে আছে সেই গ্রামটি। গাছে গাছে পাখিরা কিচির মিচির করছে। গ্রামটিতে রয়েছে সারি সারি মাটির ঘর, তার দেয়ালে শোভা পাচ্ছে নানা রঙের আলপনা। এমন গ্রাম দেখে সোহিনী খুবই অবাক হল। সে গ্রামের মধ্য দিয়ে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ হাঁটার পর সোহিনী দেখল এক বামন লোক খেতে কাজ করছে। সোহিনী সেই লোকটির কাছে গেল, তারপর বলল, এই যে শুনছেন। সোহিনীর কথায় লোকটা ফিরে তাকালো। লোকটা দেখতে সোহিনীর কোমর সমান। বামনটি খুব অবাক হয়ে সোহিনীকে দেখল, তারপর বলল, আপনি কে? আমাদের গ্রামে তো আপনাকে আগে কখনো দেখিনি। বামনটিকে দেখে তার কথা শুনে সোহিনীর খুব হাসি পাচ্ছিল, কিন্তু সে হাসি চেপে বলল, আমি এই গ্রামের মেনু, আমি ভিনদেশ থেকে এসেছি। তা এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম বিজয়পুর। আপনি কি কাউকে খুঁজছেন? না, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবেন? নিশ্চয়, আপনি আমার সাথে আমার বাড়িতে আসুন। সোহিনী তখন সেই বামন লোকটির সাথে তার বাড়িতে গেল। এই গ্রামের অন্য মানুষগুলো বামন আকৃতির। বামনটি সোহিনীকে যে বাড়িতে নিয়ে গেল সেটি খুব গোছানো ছিল। কিছুক্ষণ পর বামন লোকটি সোহিনীকে এক গ্লাস ঠান্ডা জল আর কিছু সন্দেশ খেতে দিল। খেতে খেতে সোহিনী বলল, একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলুন। আপনাদের গ্রামে সবাই কি এমন বামন? আগে এই গ্রামের সবাই বামন, কেবল জাদুকর ছাড়া। জাদুকর? তিনি আবার কে? তিনি এই গ্রামের প্রধান, আমরা তাকে রাজা বলে ডাকি। যারা এই গ্রামে নতুন আসে তাদের রাজার সাথে দেখা করতে হয়, তাই তোমাকে তার সাথে দেখা করতে হবে। চলো তাহলে, আমাকে তার কাছে নিয়ে চলো। তারপর বামুন লোকটি সোহিনীকে নিয়ে জাদুকরের কাছে নিয়ে গেল। সোহিনী দেখল একটা পাকা বাড়ির উঠোনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তার চুল দাড়ি সব ধবধবে সাদা, দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে, তার পরনে সাদা একটা আলখেল্লা। বামুনটি তাকে বলল, রাজা মশাই, ই আমাদের গ্রামে নতুন এসেছে, তাই ও আপনার সাথে মোলাকাত করতে চায়। কে তুমি মা? এই গ্রামে কিভাবে এলে? এর সন্ধান তো কেউ জানে না। আমি ভিন দেশি মেয়ে, এক দুষ্ট রাক্ষস আমাকে একটা কুয়োর মধ্যে ফেলে দেয়। কুয়োর নিচে এসে দেখি আপনাদের এই গ্রাম। বেশ বেশ, বুঝতে পেরেছি, এই দেশে তোমার কোনো বিপদ নেই, এখানে তুমি নিরাপদ। কিন্তু আপনারা এখানে কেন? আর এই গ্রামের সব মানুষ দেখতে বামুন কেন? সে এক লম্বা ঘটনা মা, আরেকদিন বলবো। দয়া করে এখনই বলুন, আমি তা এখনই শুনতে চাচ্ছি। শোনো তাহলে, মাটির উপর যে রাজ্য এখন দেখছো তার নাম বিজয়নগর। আমি সেই রাজ্যের রাজসভার এক জ্যোতিষী ছিলাম। সেই রাজ্যের রাজা খুব দয়ালু ছিলেন, তিনি তার সকল প্রজাদের স্নেহ করতেন। কিন্তু এক সন্ধ্যায় সমস্ত রাজ্যে অমঙ্গলের মেঘে ঘনিয়ে আসে। বিজয়নগরে রাশি রাশি রাক্ষস এসে আক্রমণ করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই তারা এই রাজ্য দখল করে নেয়। হীরামন নামের এক রাক্ষসী বিজয়নগরের রাজারানীকে বন্দি করে তাদের একমাত্র ছেলে রাজকুমার আবিরকে জঙ্গলে ফেলে দেয়। আমি তখন পালিয়ে ওই কুয়ার নিচে চলে আসি, তারপর নিজের জাদু শক্তিকে কাজে লাগিয়ে এই গ্রাম তৈরি করি। রাক্ষসী কি এখনো সেই রাজ্য শাসন করছে? হ্যাঁ, সে আরো অনেকদিন শাসন করবে, যতদিন না বাইরের পৃথিবীর কেউ এসে তার হাত থেকে ওই রাজ্য উদ্ধার করবে। আমি আপনাদের সাহায্য করব, এই মূলমন্ত্র নিয়ে আমি এসেছি। আমি জানি মা, তুমি আমাদের উদ্ধারের জন্য এসেছো, তুমি তা পারবে। তবে তার জন্য আমাকে আগে রাজকুমার আবিরকে খুঁজে বের করতে হবে। তুমি আর রাজকুমারের মিলিত শক্তি হীরামনের হাত থেকে এই রাজ্য উদ্ধার করতে পারবে। আবিরকে আমি খুঁজে পেয়েছি, কিন্তু বন ছেড়ে রাজ্যের ভিতর প্রবেশ করা যায় না। রাজ্যের চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা,
আর ফটকগুলোতে রাক্ষস পাহারা দিচ্ছে। এই রাজ্যে প্রবেশ করতে হলে তোমাকে কিছু ধাঁধার উত্তর জানতে হবে, তাহলে তুমি সেখানে যেতে পারবে। আর সেখানে প্রবেশ করার কিন্তু গুপ্ত পথ আছে, আমি তা দেখিয়ে দেব। সেদিন সোহিনী জাদুকরের বাড়িতেই থাকলো। রাতে জাদুকর সোহিনীকে এক নদীর ধারে নিয়ে গেলেন আর বললেন, তুমি প্রথমবার এই গ্রামে এসেছো, তাই তোমাকে আমার তরফ থেকে একটা উপহার দেব। কি উপহার রাজা? তোমাকে আমি একটা জাদু মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রের ফলে তুমি যে কাউকে তোমার সামনে আহ্বান করতে পারবে। যে কাউকে ডাকলে আসবে? আমি যদি আমার বাবা মাকে দেখতে চাই তাহলে তারাও আসবে? অবশ্যই আসবে, তবে যাকে আহ্বান করবে তাকে ভালোবাসা দিয়ে ডাকতে হবে, তাহলেই সে প্রকট হবে। তারপর জাদুকর কিভাবে আহ্বান করতে হয় তা সোহিনীকে শিখিয়ে দিলেন। সোহিনী তখন নদীর জল হাতে নিয়ে তার বাবা আর মাকে আহ্বান করল। প্রথমবার কেউই আসলো না। দ্বিতীয়বারের সময় তার বাবা মার ছবি ভেসে উঠল। তারা বললেন, কি হয়েছে মা, তুমি এভাবে আমাদের ডাকলে কেন? তোমাদের দেখতে খুব ইচ্ছে করছিল বাবা, কতদিন তোমাদের দেখি না। পাগল মেয়ে, এই তো কয়দিন হলো পৃথিবীতে গেলে, এর মধ্যেই মন খারাপ হয়ে গেল। মোহিনী কোথায়, তাকে দেখছি না যে? বোন আমাকে ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। তোমাদের দুজনের একসাথে থাকা উচিত ছিল, তোমাদের অনেক বিপদ আসবে, দু বোন মিলে একসাথে মোকাবেলা করবে। কোনো বিপদকে আমি গ্রাহ্য করি না, যে বিপদই আসুক না কেন তা আমি মোকাবেলা করতে পারবো মা। আমাদের দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে মা, এবার আমরা যাই। এই বলে সর্পরাজার সর্পরানী অদৃশ্য হয়ে গেল। তখন জাদুকর সোহিনীকে বলল, ভেবো না মা, সকল শুভ কাজে পৃথিবীর পবিত্র আত্মারা তোমার সাথে থাকবে, সৎ পথে থেকো, জয় তোমারই হবে। পরদিন সকালে জাদুকরের কাছ থেকে সোহিনী বিদায় নিয়ে আবার সেই কুয়োর দিকে যাত্রা শুরু করল। রাস্তায় সোহিনী আবার সেই বামুন লোকটিকে পেল। সে সোহিনীকে দেখে বলল, চলে যাচ্ছ বোন? হ্যাঁ ভাই, আবার আসব, ভালো থাকবি তোমরা। বামুনটি সোহিনীকে কুয়ো পর্যন্ত এগিয়ে দিল। তারপর কুয়োর নিচে সোহিনী এসে দাঁড়াল আর তারপর বলল, জাদুর কুয়ো আমায় উপরে রেখে আসো। তখন কুয়ো থেকে এক আওয়াজ বেরোলো, আগে এখনই আপনার হুকুম পালন করছি। পরক্ষণে সোহিনী একটা হালকা বাতাস অনুভব করল। সেই বাতাসে সোহিনী ভাসতে লাগলো এবং এক সময় কুয়োর উপরে উঠে এলো। কুয়োর উপরে উঠে সোহিনী দেখল সমস্ত বিন নিঝুম হয়ে আছে, কোথাও পাতা পড়ার শব্দ হচ্ছে না। ভয়ে ভয়ে সোহিনী আবিরের গুহার দিকে যাত্রা শুরু করল। এদিকে মোহিনী কথা দিয়ে কথা না রাখায় দক্ষরাজ তার উপর খুব রেগে গেল। কিভাবে মোহিনীকে জব্দ করা যায় সেটা সে ভাবতে লাগল। কিছুক্ষণ ভাবার পর সে বলল, এক তুচ্ছ নাগিন হয়ে আমার মতো রাক্ষসকে ধোকা দিল, এত বড় সাহস ওর, আমি ওই মেয়েকে শেষ করে দেব। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওর মতো বিশ্বাসঘাতকের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে দক্ষরাজ মোহিনীকে খুঁজে বের করল। খুঁজে খুঁজে সে ঠিক আবিরের গুহার সামনে আসলো। সোহিনীও সেই পথে আসছিল। সে ভয়ে ভয়ে গুহার পাশে আসতে দক্ষরাজকে দেখতে পায় আর সে ভাবে, এই রাক্ষস আমাকে দেখতে পেলে এখন আবার ধরে নিয়ে যাবে। এই বলে সোহিনী গুহার আড়ালে চলে গেল। সেখান থেকে রাক্ষসটি কি করে তা দেখতে লাগলো। হঠাৎ সোহিনীর খেয়াল হলো গুহার ভেতরে আবির যেন কার সাথে কথা বলছে। তা দেখার জন্য সে গুহার ভেতরে উঁকি দিল আর ভিতরে যা দেখলো তা দেখে সোহিনী স্তম্ভিত হয়ে গেল। গুহার ভেতরে তার মতো আরেকটি সোহিনী আবিরের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার খেয়াল হলো দ্বিতীয় সোহিনীর কপালে একটা নাক টিকা। সোহিনীর তখন আর বুঝতে অসুবিধা হলো না যে এটা মোহিনী। তখন সোহিনী মনে মনে ভাবল, কিন্তু মোহিনী এখানে কেন? আচ্ছা একটু কাছে গিয়ে শুনি, মোহিনী আবিরকে কি বলে। এই বলে সোহিনী
আড়াল থেকে মোহিনী সব কথা শুনতে লাগল। মোহিনী আবিরকে বলল, আবির তুমি কি আমি বিয়ে করবে? তা তো আমি আগেই বলেছি সোহিনী, তোমাকে আমার রাজ্যে রানী করে রাখবো। তাহলে চলো আমাদের নাগরাজ্যে ফিরে যাই, যেখানে গেলে তোমার আমার কোনো কিছুর অভাব থাকবে না। আড়াল থেকে এই কথা সোহিনী শুনতে পেল। সে মনে মনে ভাবল, মোহিনী আবিরকে ভালোবাসে, সে মন থেকে পেতে চায়, আবিরও তার কথায় সায় দিচ্ছে। আমি তাহলে তাদের মাঝখানে থাকবো না, ওরা দুজনেই দুজনের মতো থাকুক, আমি চলি। সোহিনী আনমনে এমন ভাবছিল। আর তখনই দক্ষরাজ গুহার ভিতরে চলে যায়। আচমকা তাকে দেখে মোহিনী চমকে যায়, তারপর নিজেকে সামনে নিয়ে বলে, একে তুমি এখানে? তোমাকে না আমার সামনে আসতে বারণ করেছি? রাক্ষস রাজ্যে এসে আমাকে হুকুম করছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, আর আমিও কি নির্বোধ, তোর কথা মেনে সোহিনীকে কই ঠেলে দিয়েছি। ওদের এসব কথা শুনে আবির বলল, কি হচ্ছে এসব, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, তুমি এখান থেকে সরো, দেখো আমি ওকে আজ কি শিক্ষা দিই। তুই আমাকে শিক্ষা দিবি সেই সুযোগ পাবি না, তার আগে তুই জমের বাড়ি চলে যাবি। জমের বাড়ি কে কাকে পাঠায় দেখা যাক। এই বলে মোহিনী সাপের রূপ ধারণ করলো, আর তারপর দক্ষরাজকে আক্রমণ করতে গেল। এদিকে সাপের ছোবল খেয়ে দক্ষরাজ আহত হলো, সে তখন মোহিনীর দিকে মরণ বাণ ছুড়ে দিল। সেটা মোহিনীর বুকে গিয়ে বিঁধল, আর সাথে সাথে নিজের ফিরে আসলো। আবির মোহিনীকে দেখে অবাক হয়ে গেল, আর তখনই দক্ষরাজ সেখান থেকে চলে গেল। ঘটনাগুলো এত তাড়াতাড়ি হয়েছে যে সোহিনী কিছুই বুঝতে পারল না। হঠাৎ তার খেয়াল হলো মোহিনীকে আক্রমণ করে রাক্ষস চলে যাচ্ছে, সাথে সাথে সে গুহার ভেতরে ছুটে গেল। আর গিয়ে দেখল মোহিনী মাটিতে পড়ে আছে। সোহিনী তখন কাঁদতে শুরু করল, কিন্তু মোহিনীর দেহে প্রাণের স্পন্দন নেই। পাশেই আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে, চোখের সামনে এত ঘটনা ঘটে গেল, সে তার কিছু বুঝে উঠতে পারল না। আবির তখন বলল, সোহিনী তুমি এখানে? তাহলে এই মেয়ে কে ছিল? ও আমার বোন মোহিনী। মোহিনী? ও তাহলে এতদিন আমার সাথে প্রতারণা করেছিল, আর তুমি তুমি ভেবে, ছি ছি ছি, ও যা করেছে তোমাকে ভালোবেসেই করেছে, এখানে ছিঁচে দেওয়ার কিছু নেই আবির। এই বলে সোহিনী কাঁদতে থাকলো। কেঁদো না সোহিনী, যা হওয়ার তা হয়ে গেছে, এখন কাঁদলে ওর আত্মা কষ্ট পাবে। আমরা দু বোন একসাথে এসেছিলাম, কিন্তু ও তো চলে গেল, এখন আমি আমার বাবা মাকে কি বলবো, ওরা তো আমার ভুল বুঝবে। তুমি তাদের কাছে গিয়ে সব খুলে বললে তারা কি হয়েছিল তা ঠিকই বুঝবে। সেখানে এখন যেতে পারবো না, আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পূরণ করে যেতে হবে। এখন আমি কি করব, মোহিনীকে নিয়ে কি সর্বপুরীতে ফিরে যাব? ঠিক ওই সময় সোহিনীর মনে পড়ল জাদুকরের কথা। তিনি বলেছিলেন সোহিনী ইচ্ছে করলেই যে কাউকে আহ্বান করতে পারে। এই সমস্যার সমাধান একমাত্র আদিনাগিনী দিতে পারবে, আমি তাকে এখানে প্রকট হতে ডাকব, তিনি নিশ্চয়ই এসে আমাকে পথ দেখাবেন। এই বলে সোহিনী এক নদীর ধারে গেল। তারপর নদী থেকে কিছু জল হাতে নিল, আর আদি নাগিনকে ডাকতে লাগলো। আর তখন আদি নাগিনের ছায়া পড়ল। তিনি সোহিনীকে বললেন, সোহিনী কিসের জন্য ডাকলি আমায়? মোহিনী মারা গেছে আদিনাগিনী, দক্ষরাজ রাক্ষসের মরণদানী ওর প্রাণ নাশ হয়েছে। ও মারা যায়নি সোহিনী, ওর প্রাণ এখনো ওর মধ্যে সুপ্ত আছে, এবং আগামী এক মাস তা ওর মধ্যে থাকবে, তারপর সে মারা যাবে। ওকে কি বাঁচানো যায় না? যায়, তার জন্য তোমাকে মায়ানগরে যেতে হবে। মায়ানগরের প্রাসাদে একটা প্রাণদ্বীপ আছে, এই প্রাণদ্বীপের আলোয় নিয়ে মোহিনীকে ছোঁয়ালে সে আবার বেঁচে উঠবে। ঠিক আছে, তাহলে আমি সেই প্রাণ প্রদীপের আলোয় নিয়ে আমার বোনকে বাঁচাবো।
এই বলে সোহিনী গুহায় ফিরে যায়। তারপর আবিরকে সব খুলে বলে, আর আবির তা শুনে বলে, অজানা দেশে তোমায় একা যেতে দেব না, আমিও তোমার সাথে যাব। না আবির, তা কখনো হয় না, আমার জন্য তোমাকে কোনো বিপদে ফেলতে পারি না। তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি যেখানে যাবে তোমার সাথে আমি সেখানে যাব, আমি যে তোমায় ভালোবাসি সোহিনী। আচ্ছা চলো তাহলে, কিন্তু তার আগে মোহিনীর দেহ নিরাপদ কোথাও রেখে যেতে হবে, যাতে কোনো প্রাণী তা নষ্ট করতে না পারে। তোমাদের নাগ নাগিনদের ডাকো, ওরা মোহিনীকে পাহারা দেবে। আবিরের কথা শুনে সোহিনী বীণ বাজাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক সাপ চলে এলো, তাদের মধ্যে কালোও ছিল। সে সাপ থেকে মানুষের রূপ ধারণ করলো আর বলল, তুমি কে মালকিন, আমাকে ডাকলে কেন? আমি নাগকন্যা সোহিনী, আমার বোন মোহিনী খুব বিপদ, তাই তোমাদের ডেকেছি, তোমাদের সাহায্য আমার আজ খুব দরকার। কি হয়েছে, আমার বড় মালকিনের কি হয়েছে? দক্ষরাজের আঘাতে মোহিনীর প্রাণ সুপ্ত হয়ে গেছে, আদি নাগিনী বলল তা আবার জাগাতে হবে, তাহলেই মোহিনী বেঁচে উঠবে। সেজন্য আমরা মায়ানগরে যাচ্ছি, তুমি এখানে থেকে ওর দেহ পাহারা দিও। যথা আজ্ঞা ছোট মালকিন, আপনাদের জন্য আমি জীবন দিতে পারবো। বড় মালকিনকে নাগপরীতে রেখে যান, আমরা সকল সাপেরা তাকে পাহারা দেব। মোহিনীকে সেখানে রেখে আবির আর সোহিনী মায়ানগরের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে তারা একটা বনের মধ্যে আসলো। কিছু দূর যাওয়ার পর তারা দেখল একটা কাচের বোতল পড়ে আছে। সোহিনী সেটা হাতে তুলে নিল, বোতলে ছিপি খুললে সেটার ভেতর থেকে একটা কাগজ বেরিয়ে আসলো। কাগজটি খুলে দেখল সেখানে কিছু লেখা আছে, কিন্তু তা অস্পষ্ট, কিছুই বোঝা যাচ্ছে না। সোহিনী তখন বলল, আবি কিছুই তো পড়া যাচ্ছে না, দেখো তো কি লেখা আছে, পড়তে পারো কি না? আবির কাগজটা নিয়ে বলল, না এভাবে পড়া যাবে না, এখানে একটা সংকেত লেখা আছে, এই কাগজ কেবল আগুনের সামনে ধরলেই তাতে লেখা ফুটে উঠবে। তাহলে এক কাজ করো, তুমি বন থেকে কিছু কাঠ জোগাড় করে আনো, আমরা আগুন জ্বালিয়ে দেখি এখানে কি লেখা আছে। আবির বন থেকে কাঠ নিয়ে আসলো, কিন্তু তাতে আগুন ধরাবে কিভাবে, তাদের সাথে কোনো পাথর নেই। আবির তখন বলল, সব বৃথা গেল, আমাদের সাথে তো চকমকি পাথর নেই যে তা দিয়ে আগুন জ্বালানো যাবে। ভেবো না আবির, কোনো না কোনো ব্যবস্থা হবে, আমি জাদুকরকে ডাকছি, তার কাছ থেকে আমরা সাহায্য নেব। জাদুকরকে আহ্বান করল, কি মা আমাকে ডাকলে কেন, কোনো বিপদ হয়েছে তোমার? না রাজা, আমরা একটা খাতার মধ্যে পড়েছি, এই কাগজের পাঠ উদ্ধার করতে হবে, এর জন্য আগুনের দরকার, কিন্তু আমাদের কাছে কোনো আগুন নেই। এই কথা? আচ্ছা আমি তোমাকে কিছু শক্তি দিচ্ছি, এর দ্বারা তুমি হাতের স্পর্শে যে কোনো বস্তুতে আগুন জ্বালাতে পারবে, কোনো অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারবে। তবে তোমরা যেখানে যাচ্ছ সেই রাজ্য খুবই ভয়ঙ্কর, তোমরা সাবধানে থেকো। আপনাকে ধন্যবাদ রাজা, আমাদের দোয়া করবেন যাতে প্রাণ প্রদীপ নিয়ে ফিরে আসতে পারি। জাদুকর অদৃশ্য হয়ে গেল আর সোহিনী জড়ো করা কাঠে তার হাত রাখল এবং বলল, কাঠ তুমি আগুনে পরিণত হও। সাথে সাথে কাঠে আগুন ধরে গেল, তা দেখে আবির খুব অবাক হলো। সে বলল, তোমার দেখছি অনেক ক্ষমতা সোহিনী, হাতের স্পর্শে আগুনকে পর্যন্ত বশ করতে পারো। একদম মজা করবে না, না হলে তোমাকেও জ্বালিয়ে দেব। আমি তো অনেক আগেই পুড়েছি। বাজে কথা রেখে এখন লেখাটা পড়ো তো। সোহিনীর কথা শুনে আবির কাগজটা আগুনের সামনে ধরল, কিছুক্ষণের মধ্যেই আগুনের আছে কাগজগুলো লাল হয়ে উঠল আর তাতে কালো কয়েকটা লেখা ভেসে উঠল। লেখাগুলো আবির পড়ল, এখানে লেখা আছে, এখান থেকে মায়ানগরের রাজ্য শুরু, যে পথিক এই রাজ্যে ঢুকবে
তাকে সাবধান হওয়ার জন্য বলা হয়েছে। আমরা সাবধান হয়ে এসেছি, চলো এবার সামনে এগোনে যাক। এই বলে আবির আর সোহিনী সামনে এগোতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর তারা অন্য একটি জঙ্গলে প্রবেশ করল। সেই জঙ্গলের সব গাছ অন্য সব জঙ্গলের মতো না, সেই বনটা অনেক লতাপাতা দিয়ে ঘেরা। সামনে তো পথ নেই আর, লতা দিয়ে সারা বন ছেয়ে আছে, এমন লতানো গাছ সর্ব পরিতেও নেই। লতা কেটে পথ বানানো হবে, সেই পথ দিয়েই জঙ্গলের ওপাশে যেতে হবে, তাছাড়া কোনো উপায় তো দেখছি না। শুধু শুধু গাছগুলো কাটবে, দেখো না হাত দিয়ে সরিয়ে দেওয়া যায় কিনা, ওদেরও তো প্রাণ আছে। আচ্ছা দেখি কতদূর যাওয়া যায়। কিছু দূর তারা লতা সরিয়ে পথ করে নিল, কিন্তু এক সময় বন আরো ঘন হতে শুরু করলো। লতা না কেটে আর চলা যাচ্ছিলই না। তখন আবির তার খাপ থেকে তলোয়ার বের করে লতা কাটতে শুরু করলো। সে এক কোপে কয়েকটা লতা কেটে ফেলল। তখন সোহিনী অবাক হয়ে দেখল কাটা লতাগুলো থেকে রক্ত পড়ছে। তা দেখে সোহিনী তাড়াতাড়ি আবিরকে থামালো। এই থামো থামো, কি করছো কি তুমি? দেখছো না এ কোনো সাধারণ লতা নয়, এর গা থেকে রক্ত বেরিয়ে পড়ছে। আবিরের তখন খেয়াল হলো, সে কাটা লতাটা হাতে নিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? একদম টকটকে লাল রক্ত, এ কি গাছ নাকি অন্য কিছু? চলো এই বন ছেড়ে পালিয়ে যাই, এখানে নিশ্চয় অদৃশ্য কোনো কিছু আছে। আবিরের কথা শেষ হতে পারল না, সাথে সাথে একটা লতা এসে আবিরকে পেঁচিয়ে ধরল আর উপরের দিকে তুলে নিল। আবির তখন তার হাতে তলোয়ার দিয়ে সেই গাছটিকে আঘাত করতে চাইছিল। সোহিনী তখন তাকে বলল, সাবধান আবির, ওকে আঘাত করবে না, ওকে আঘাত করলে আর বেঁচে নিচে নামতে পারবে না, যেভাবে আছো সেভাবে স্থির থাকো, আমি দেখছি কি করা যায়। তুমি কিছু একটা করো সোহিনী, আমি আর এভাবে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। সোহিনী তখন কি করবে তা বুঝতে পারলো না, সে এদিক ওদিক তাকাতে লাগলো। এক সময় তার মনে হলো লতার কাটা অংশটি জোড়া দিলে হয়তো আবিরকে বাঁচানো যাবে। লতার কাটা অংশটি জোড়া দিলে হয়তো লতাটি সুস্থ হয়ে যাবে। এই ভেবে মাটিতে পড়ে থাকা গাছের কাটা দুটো অংশ হাতে নিয়ে লতার সাথে একসাথে করল, আর সাথে সাথে লতার কাটা অংশটি জোড়া লেগে গেল, কাটা দাগটিও মিলে গেল। কিছুক্ষণ পর লতাটি আস্তে আস্তে আবিরকে নিচে নামিয়ে দিল। সোহিনী বুঝতে পারল এখানে কোনো অদৃশ্য শক্তি আছে, তাই সে বলল, কে তুমি? কিন্তু কোনো প্রতিউত্তর আসলো না। সোহিনী আবারও বলল, আড়ালে আছো কেন? তুমি কি আমাদের সাথে কথা বলবে না? এই কথা বলার সাথে সাথে বনের ভেতর থেকে একটা আওয়াজ আসলো, আমি এই বনের রানী সর্বদা। সোহিনী তখন দেখল একটা লতার মাথায় একটা ফুল, সেই ফুলে একটা মুখ, আর সেই মুখটি তার সামনে আসলো। তারপর আবার বলল, তোমরা আমার লতাকে ভালো কাজ করেছি, আমরা ভুলে এই কাজ করে ফেলেছি স্বর্ণলতা, এই জন্য আমরা লজ্জিত, তুমি ক্ষমা করো আমাদের। ঠিক আছে, আমরা মায়ানগর যাচ্ছি, সেখানে কেন অশুভে কোনো মানুষ যায় না? সেখানে এক প্রাণ প্রদীপ আছে, তা আমাদের খুব প্রয়োজন, না হলে আমাদের বোনকে বাঁচানো যাবে না। ঠিক আছে যাও, আমি তোমাদের পথ করে দিচ্ছি, তোমরা এই পথে এই জঙ্গলের শেষ পর্যন্ত যেতে পারবে, তবে মনে রেখো জঙ্গলের কোনো লতা পশু পাখিকে তোমরা আহত করবে না। ধন্যবাদ স্বর্ণলতা, আমরা এখানকার কাউকে আঘাত করব না, যতক্ষণ তারা আমাদের কোনো ক্ষতি করবে। লক্ষ্মী যাও যাও। এই বলে স্বর্ণলতা তার সমস্ত লতা পাতা দুই দিকে সরিয়ে নিল। সোহিনীদের সামনে এক প্রশস্ত চলার পথ তৈরি হলো। সোহিনী আর আবির সেই পথ দিয়ে চলতে লাগলো। মাঝখানে মেঠো পথ, আর দুই দিকে লতার জঙ্গল, সেই জঙ্গলের নাম না জানা অসংখ্য ফুল ফুটে আছে।
সোহিনী সেসব সৌন্দর্য দেখতে দেখতে পথ চলতে লাগলো। এক সময় লতার বন শেষ হলো, একটা পাহাড়ি নদীর ধারে এসে পৌঁছালো। আবির বলল, স্রোত দেখে বোঝা যাচ্ছে এই নদী অনেক খরস্রোতা, এটা সাঁতরে পার হওয়া যাবে না। আমি সাঁতার জানিও না, যে সাঁতার করে পার হব, তুমি অন্য ব্যবস্থা করো। আবি বলো কি, আমি তো জানি সকল সাপেরা সাঁতার জানে, একজন নাগিনী হয়েও তুমি সাঁতার জানো না, এটা তো সাপের জন্য অপমানের। তোমাদের পৃথিবীর মতো আমাদের সর্বোপরিতে এত নদী নালা নেই যে সাঁতার কাটবো তাতে। আর তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে খুঁজে দিয়ে কথা বলবে না। বললে কি করবে? ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেব। সোহিনীর কথা শুনে আবির নদীর চারপাশে ঘুরে দেখল, কিন্তু সেই নদী পার হওয়ার কোনো পথ সে খুঁজে বের করতে পারল না। নদীটি সব জায়গায় সমান খরস্রোতা। সে মুখ কালো করে ফিরে আসলো, এসে সোহিনীকে বলল, না অনেক জায়গা তো দেখলাম কিন্তু পার হওয়ার কোনো পথই তো পেলাম না। কোনো নৌকা নেই যেটা দিয়ে নদীতে পার হওয়া যাবে? তাও তো চোখ পড়ল না। এই অঞ্চলে মনে হয় কোনো লোকালয় নেই, থাকলে এখানে পারাপার থাকতো। তাহলে কি আমাদের এখান থেকে ফিরে যেতে হবে? আমার বোনকে কি আর বাঁচাতে পারবো না? তখন পেছন থেকে আবার সেই আওয়াজটি শোনা গেল। আমি শুনে সোহিনী চমকে উঠল। খানিক পরেই সোহিনী বুঝতে পারল এটা স্বর্ণলতার কণ্ঠস্বর। আর স্বর্ণলতা তাকে বলল, কি হয়েছে মি, এখানে এভাবে দাঁড়িয়ে তোমরা কি ভাবছো? সোহিনী পেছনে ফিরে দেখল, সেই ফুলের লতাটি তার ঠিক পেছনে দুলছে। সোহিনী তাকে বলল, এই নদী পার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না স্বর্ণলতা, আমার ওপারে যাওয়ার ভীষণ দরকার, তুমি কি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারো? দাঁড়া, আমি তোমাদের নদীর ওপারে পৌঁছে দিচ্ছি, তবে সাবধান, তোমাদের এক দণ্ডের মধ্যে পার হতে হবে। আচ্ছা, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। তখন স্বর্ণলতা তার কিছু লতাপাতা নদীর উপরের দিকে নিয়ে এলো, তারপর সেগুলো পরস্পরের সাথে জড়িয়ে একটা সেতু তৈরি করলো। সেতুটি নদীর ওপারে গিয়ে লাগালো। তখন স্বর্ণলতা বলল, তোমরা এই লতার সেতুটি পার হয়ে যাও, হাতে বড় সময় নিয়ে আমি বেশিক্ষণ এই সেতু ধরে রাখতে পারবো না, তোমরা দ্রুত পার হও। সাথে সাথে আবির নদী পার হলো। তারপর সোহিনী নদী পার হতে শুরু করলো, কিন্তু সেতু দিয়ে যেতেই সোহিনী খুব ভয় পাচ্ছিল। সে অর্ধেক পথ যেতেই লতার সেতু দুলে উঠল, আর ইতিমধ্যে একদণ্ড সময় পার হয়ে গেছে, তাই সেতু ভাঙতে শুরু করলো। তা দেখে সোহিনী ওপারের দিকে দৌড়াতে শুরু করলো। আবির তার হাত বাড়িয়ে বলল, সোহিনী দৌড়ে এসো। সোহিনীও আবিরের হাত ধরতে দৌড়াতে থাকলো। সোহিনী আবিরের হাত ধরতেই যাবে, ঠিক তখনই সেতুটি নিয়ে নদীর জলে তলিয়ে গেল, আর সাথে সাথে আবিরও নদীতে ঝাঁপ দিল। কিছুক্ষণের মধ্যেই খরস্রোতা নদী সোহিনীকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেল। সোহিনী জলে হাবুডুবু খাচ্ছিল, পিছনে সে দেখল আবিরও আসছে। সোহিনী বলল, আশ্চর্য, তুমি তো উপরে ছিলে, তাহলে তুমি আবার ঝাঁপ দিতে গেলে কেন? তোমায় ছাড়া আমি এই বনে আর কোথায় যাব? আমি যেখানে যাই তুমি সেখানেই যাবে। তখন আবির দেখল সোহিনীর সামনে একটা পাথর। আবির তাকে বলল, সোহিনী পাথরটা আঁকড়ে ধরো, আমিও আসছি। আবিরের কথা শুনে সোহিনী তার পাশের পাথরটা জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আবিরও সেখানে আসলো, আর সে সময় নদীর স্রোত আরও বেড়ে গেল। আবির বলল, এই পাথর ছাড়া যাবে না, এটা ছাড়লে স্রোত আমাদের সমুদ্রে নিয়ে যাবে। আমি সেতে জমে যাচ্ছি, এভাবে আর বেশিক্ষণ ঝুলে থাকা যাবে না, তুমি পাড়ি যাওয়ার একটা উপায় বের করো আবির। আচ্ছা, দেখছি কি করা যায়। তখনই আবির দেখল নদী দিয়ে একটা বড় কাঠ ভেসে আসছে। সাথে সাথে আবির সাঁতরে গিয়ে কাঠটিতে চড়ে বসলো, তারপর কাঠটি সোহিনীর দিকে নিয়ে আসলো। কাছে আসতেই সোহিনী পাথর ছেড়ে সেই কাঠে উঠে বসলো। তারপর নদীর স্রোতে কাঠটি আবির আর সোহিনীকে ভাসিয়ে নিয়ে কিছুদূর সামনে গেল। একসময় স্রোত কমলে কাঠটির তীরে ভিড়ল। আবির আর সোহিনী তখন সেই কাঠ থেকে নামল।
খেয়ে একদম কাক হয়ে গেছি। কিছু একটা জোগাড় করো আবি। তুমি এখানে থাকো, আমি আশপাশ থেকে শুকনো কাঠ নিয়ে আসছি। কিছু খাবার নিয়েও এসো, খুব খিদে পেয়েছে। তারপর আবির গেল কাঠ আনতে। কিছুক্ষণের মধ্যেই কাঠ আর কিছু ফলমূল নিয়ে আসলো সে। এদিকে প্রায় সন্ধে হয়ে গেল, সোহিনী সেই কাঠে আগুন জ্বালিয়ে তার পাশে বসল। তারপর দুজন মিলে সেই ফলমূল খেতে শুরু করলো। খাওয়া শেষ হলে আবির বলল, আজকে অনেক ধকল গেছে সোহিনী, তার উপর অন্ধকার হয়ে আসছে, এই রাতে কোথাও যাওয়া যাবে না। তুমি একটু ঘুমিয়ে নাও, আমি জেগে থেকে পাহারা দিচ্ছি। আবিরের কথা শুনে সোহিনী গাছতলায় শুয়ে পড়ল। আবির আগুনের পাশে বসে পাহারা দিতে থাকল। গভীর রাতে সোহিনীর ঘুম ভাঙল এক হিংস্র পশুর গর্জনে। আগুন ততক্ষণে নিভে গেছে। সোহিনী উঠে আবিরকে ডাকল, আবি আবি কোথায় তুমি? ভয় পেও না সোহিনী, আমি তোমার পাশেই আছি। আগুন নিভে গেছে, কি যেন ডেকে উঠলো, শুনেছ তুমি? কাঠ শেষ হয়ে গেছে, আমাদের বেশি করে কাঠ নিয়ে আসা উচিত ছিল। তখন হিংস্র পশুর গর্জনটা আরো কাছাকাছি শোনা গেল। আবির তখন একটা জ্বলন্ত কাঠ নিয়ে দাঁড়ালো। সোহিনী গিয়ে আবিরের অন্য হাতটি জড়িয়ে ধরল। তারা দেখল একটু সামনেই অন্ধকারে দুটো চোখ জল জল করছে। আবির বলল, নেকড়ে, এটা একটা পাহাড়ি নেকড়ে। এই অন্ধকারে তুমি এর সাথে কিভাবে লড়াই করবে? এছাড়া কোনো উপায় নেই সোহিনী, এভাবে বসে থাকলে ও আমাদের ছিঁড়ে খাবে। এই বলে আবির নেকড়েটির দিকে কাঠটি ছুঁড়ে দিল। সাথে সাথে নেকড়েটি হিংস্র হয়ে ওদের আক্রমণ করতে আসলো। সোহিনী বলল, তুমি দাঁড়াও, আমি দেখছি। এই বলে সোহিনী আবিরের সামনে গেল। তারপর তার দুটি হাত একসাথে পড়ল, সেখান থেকে একটা আগুনের গোলক তৈরি হলো। সোহিনী দেখল সেই আলোতে তাদের চারপাশ আলোকিত হয়ে উঠেছে। তাদের একটু সামনেই একটা নেকড়ে দাঁড়িয়ে আছে। আগুনের এত আলো সে সহ্য করতে পারল না, সাথে সাথে নেকড়েটি সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর ভোর হলো। আবির তখন বলল, আমার খুব ঘুম পাচ্ছে সোহিনী, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, এখন না ঘুমোলে আমি আর পথ চলতে পারবো না। বেশ তো, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, আমরা আর কয়েক ঘন্টা পর যাত্রা শুরু করব। তুমি কোথাও যেও না, আবার আমার পাশেই থেকো, অজানা এই জঙ্গলে নতুন বিপদ ওত পেতে আছে। আচ্ছা, আমি তোমার পাশেই আছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আবির সাথে সাথে গাছের নিচে শুয়ে পড়ল, আর সোহিনী তার পাশে বসে থাকলো। হঠাৎ করে একটা প্রজাপতি সোহিনীর নজর কাড়ল। ডোরাকাটা রঙের একটা প্রজাপতি ফুলগুলোর উপর উড়াউড়ি করছে। একসময় সেটা তার জামায় এসে বসল এবং একটু পর আবার উড়ে গেল। তারপর আরেকটা ফুলে গিয়ে বসল। সোহিনী চুপি চুপি গেল সে প্রজাপতিকে ধরতে, কিন্তু ধরার আগেই সেটা আবার দূরে চলে গেল। সোহিনী গেল তার পিছু পিছু, কিন্তু কিছু দূর গিয়ে সোহিনী প্রজাপতিকে হারিয়ে ফেলল। আরে, এখানেই তো ছিল প্রজাপতিটা, এটা আবার গেল কোথায়? এই বলে সে আশেপাশে খুঁজতে লাগলো। সে সময় সে দেখতে পেল অদূরেই পড়ে আছে একটা ছোট্ট সিন্দুক। সেটি দেখতে সোনার বর্ণ, তার গায়ে কারুকাজ করা। সোহিনী এমন সিন্দুক দেখে খুব অবাক হলো। আরে, এটা এখানে কিভাবে এলো? এই বনে তো মানুষ থাকে বলে মনে হয় না। তাহলে এমন সুন্দর সিন্দুক এখানে কে রাখলো? সোহিনী সিন্দুকটির কাছে গেল। গিয়ে সিন্দুকটির চারপাশ ঘুরে ভালোভাবে দেখল। তারপর সামনে এসে দাঁড়িয়ে ভাবতে লাগলো। হঠাৎ সিন্দুকটি একটা শব্দ করে খুলে গেল। তা দেখে সোহিনী চমকে উঠল এবং কিছু বুঝে ওঠার আগেই এক অদৃশ্য শক্তি সোহিনীকে সিন্দুকটির ভেতর টেনে নিল। আর এদিকে ঘুম থেকে ওঠার পর আবির দেখল তার আশেপাশে সোহিনী নেই। সে খুব বিরক্ত হল। মেয়েটিকে আমি বললাম কোথাও না যেতে, আমার কথা শুনল না, এখন এই রোদে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। এই বলে সে সোহিনীকে ডাকল, সোহিনী সোহিনী, কিন্তু সে কোনো প্রতিউত্তর পেল না। আবির তখন উঠে সোহিনীকে খুঁজতে শুরু করল। সে চারপাশের সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও তাকে পেল না। অবশেষে সোহিনী যে রাস্তা দিয়ে গিয়েছিল আবির সেই রাস্তায় আসলো। এসে দেখল পথে একটা নূপুর পড়ে আছে। আবির নূপুরটি হাতে নিল।
এটা তো শৈলীর নূপুর, এখানে কিভাবে এলো? ওর কোনো বিপদ হয়নি তো? এই বলে আবির সামনে এগোতে শুরু করলো। সামনে গিয়ে সে সিন্ধুকটা দেখতে পেল। সিন্ধুকের কাছে গিয়ে সে দেখল সৈনীর জামার একটা অংশ বাইরে বেরিয়ে আছে। আশ্চর্য, সৈনীর জামা এখানে কিভাবে এলো? ও এটার ভেতরে নেই তো? আবির তখন বুঝতে অসুবিধা হল না যে এটার ভেতর সৈনী বন্দী আছে। আবির তখন ডালাটি খুলতে গেল, কিন্তু সে দেখল সিন্ধুকটি তালাবদ্ধ। অনেক খোঁজাখুঁজি করেও আবির কোথাও চাবিটি পেল না। হায় বিধাতা, এখন কি করব? এই সিন্ধুকের চাবি তো কোথাও পাচ্ছি না। তাহলে কি সৈনীকে এখান থেকে আর মুক্ত করতে পারবো না? তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, আবির কি সৈনীকে সিন্ধুকের ভিতর থেকে মুক্ত করতে পারবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।